এবিলা হুসে ডবকাত উচ্চেদিতলৈ চিকিৎসা সেৱা লামডিং বনাঞ্চলত উচ্চেদিত হৈছিল 350টা পৰিয়াল ডবকাৰ সাংমাজি আশ্ৰয় শিবিৰত আছে পৰিয়ালসমূহ বিভিন্ন ৰোগত আক্ৰান্ত হৈ শিবিৰত আছে বহুলোক চিকিৎসা সেৱা আগবঢ়ালে মৰ্গজুল মা আৰিফ আৰু হাম হস্পিটালে সহযোগ কৰে মহকুমা প্ৰশাসনে মৰ্গজুল মা আৰিফ আজমল ফাউণ্ডেশ্যন স্বেচ্ছাসেৱী সংগঠন আৰু ডবকাৰ সাংমাজি আশ্ৰয় শিবিৰত পৰিয়ালসমূহক স্বাস্থ্য সেৱা প্ৰদান কৰে আজি দ্বিতীয় দিন হল আমার মেডিকেল ক্যাম্প যেটু চলি আছে এটু হাম হস্পিটাল মরকজুল মারিফ আৰু আজমল ফাউন্ডেশনের কোলাবরেশনত এইটু মেডিকেল ক্যাম্প চলি আছে সাংমাজিত ইয়াতে আমি দেখা পাইছো যে বিগত কেইদিনের পর যেটু গরম হয়েছে যথেষ্ট গরম বুজাই থৈছে আৰু এই গরমত মানুহবিলাক বাচ্চাবিলাক বিশেষকে ডায়েরিয়াত মানে ভুগিছে সো সেইটো এই মেসেজটো আমার ট্রাস্টি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আনু মাননীয় সিরাজউদ্দিন আজমল সাহেবর তাত গৈছে আর তেখেতর ইনস্ট্রাকশনত আজি হাম হস্পিটেলর মরকজুল মারিফর আজমল ফাউন্ডেশনের এটা কম্বাইন দল আহিছে টিম আহিছে আহি আজি দুই দিনের পর ইয়াতে মেডিকেল ক্যাম্প চলাই আছে আর আমি দেখিছো ইয়াতে বিশেষকে বৃদ্ধ মানুহবিলাকর পেটর অসুখ হয়েছে ডায়েরিয়া হয়েছে সরু বাচ্চাবিলাকর জ্বর সর্দি কাহ স্কিন ডিজিজ এটা আছে সেইটো বহুত বেশি হয়েছে তো সেই কারণে এই মেডিকেল ক্যাম্পটু তিন দিন লৈকে আমি চলাম আর অলমোস্ট আমি মেজর পোর্শনস মেজর যেবিলাক এফেক্টেড মানুহ আছে রোগত সেইখিনিক আমি কভার করে লৈছো আর ইহতক মেডিসিন দিয়া হয়েছে আশা করো এই মেডিসিনখিনিয়ে ইহতর বহুত উপকৃত হব আর ইহতর রোগখিনি ভাল হব।